আসসালামু আলাইকুম। আজকে আমি বলতে চাই যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট কয়েকটা ছিল, গাধা, খচ্চর, ছাগল, এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া কয়টা ছিল, এই বিষয়ে আজকে আমি আলোচনা করতে চাই। দেখেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট, ঘোড়া, এরপরে গাধার পিঠিত চড়ে। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতকে শিক্ষা দেয় যে আপনি আপনার হালাল টাকা দিয়ে দামি কিমতি বাহন কিনতে পারেন, কম দামি বাহনও কিনতে পারেন। সেই জামানার দামি বাহন ছিল উট, ঘোড়া, আর কম দামি বাহন ছিল গাধা। আপনাকে আল্লাহ টাকা দিয়েছে, শুধু প্লেনে চড়বেন না, সাইকেলেও চড়েন, আবার রিক্সাতেও চড়েন, এতে আপনার সম্মান কমবে না। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি শুরু করছি যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাগল, গাধা, খচ্চর, ঘোড়া, উট কয়টা ছিল আর তার নামগুলো কি কি, আসুন আমরা জেনে নিই। প্রথমে শুরু করছি যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাগল কয়টা ছিল আর কি কি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাগল ছিল নয়টা, আজওয়া, সুকিলা, জমজম, ওয়ারাক, ওয়ারাসা, ইতলাল, ইতরাফ, অমর, গাইজ, আর একটা ছিল বকরা, যেটাকে আমরা বলি পাঠা ছাগল, নাম ছিল ইয়ুম। বিশ্বনবীর দুইটা খচ্চর ছিল দুলদুল, ফিজ্জা নামে। বিশ্বনবীর সর্বমোট উট ছিল ছয়টা, আজবা, জাদা, কাসবা, শাহজা, আসকর, সাহলাব, আর গাধা ছিল দুইটা, উফাইর, ইয়াফুর। আর বিশ্বনবীর কিছুগুলো ঘোড়া ছিল লাহিব, লেজাস, তেরাস, সাজিল, সাকব, সাবাহা, ইয়াসু, ওয়ার্দ, মুরতাজিস, মুরতাজি। আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটা বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন, যাতে সবাই এই কথাগুলো শুনতে পায় এবং জানতে পায়। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা।